नमस्कार बंधुरा, आमि सैकत आरो एकटी नतून भिडियो निये तोमादेर सकलेर सामने आमि हाजिर होलाम। तो आजके आमि एसेछि ग्रिल ऑन व्हील्से। एखाने बोलते पारो खूब भालो एखन माने हावड़ार बेस्ट कबाब एरा सार्भ करछे, फुल प्रोटेक्शन निये सार्भ करछे। आर एड्रेसटा कोथाय सेटा तो आमि डेस्क्रिप्शन बक्से दिएई देबो, तोमरा चेक करे नेबे। बोले राखि ईचापुर जलेर ट्यांक एकदम अवसर माठेर जे रास्ताटा पड़बे तोमादेर ढुकते सेइखानेई, एटा माने एकटा गाड़िते एरा करछे। तो वीडियो आज के किन्तु प्रचुर मजा होते चले, वीडियो स्किप ना करो पूरा वीडियो देखो। तो चलो आज के वीडियो शुरू करा जाक। आइटेमगुलो तुम्हारा मोटामुटी रेगुलर पे जा, मेक्सिकान चिकेन कबाब एंड तुम्हारा जगह यगल देखते यो हे रेगुलर। और टुडे स्पेशल जगह हे सिसमी चिकेन कबाब, टर्किश कबाब, ग्रिल पमफ्रेट एंड अफगानी चिकेन कबाब এবং এই চারটি আইটেম হচ্ছে আজকের জন্য টুডে স্পেশাল। তো প্রতিদিনই এরকম হতে থাকে। তো আজকে আমরা প্রথম তিনটেইগুলো টেস্ট করব অ্যান্ড যতটা সম্ভবত এই বারবিকিউ চিকেন কাবাবটা টেস্ট করব। সো ফার্স্ট আজকে যে আইটেমটা আমি ট্রাই করতে যাচ্ছি সেটা হলো আফগানি চিকেন। একবার দেখে নাও তোমরা, এটা হচ্ছে আফগানি চিকেন অ্যান্ড এটা টেস্ট করে বলবো। অ্যাড্রেসটা দেয়া আছে, তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে, দেরি করো না, দারুণ খেতে বস। কেমন কি মেনুর দাম আমি তো সব দেখিয়েই দিয়েছি ভিডিওতে, একটু নয়েজের প্রবলেম হতে পারে, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। কেমন কি মেনুর দাম আমি তো আমার ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি, তবে একবার ডেসক্রিপশন বক্সটা ফলো করে নিও, ওখানে মোটামুটি সব মেনুর আমি প্রাইস দিয়ে দেবো। তো সেকেন্ড যে আইটেমটা আমি আজকে টেস্ট করব সেটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব, তোমরা দেখতে পাচ্ছ। সো চলো চিকেন হরিয়ালি কাবাবটা টেস্ট করে বলো যাক কেমন খেতে এটা। এটাও দারুণ খেতে, তো মোটামুটি এখন এলে তোমরা হয়তো এগুলো ডেলি পেতে পারো। আর ডেলি কোন মেনু কোনগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, টুডে স্পেশাল মেনু এইগুলো, এই চারটা আইটেম। সো এইবার যেটা আইটেমটা টেস্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে চিকেন সিসমি কাবাব। তো চলো চিকেন সিসমি কাবাবটা টেস্ট করে বলা যাক, প্রত্যেকটাতে এরকম বলি আমি জানি। তো চলো পুরো দেখতে পাচ্ছ একটা গ্রিল গ্রিল ভাব অ্যান্ড ফুল স্পাইসি, জাস্ট ফাটাফাটি, ঠিক কোনো কথা হবে না বস। তো এটা প্রপার কোনো দোকান নেই, তোমরা দেখতে পাচ্ছ একটা ভ্যান টাইপের এখানে আছে। তো
দাদারা খুব ভালো, মোটামুটি যেগুলো সেফটি মেজর নেওয়ার কথা দাদারে মানে সব কিছুই সেফটি নিয়ে এখানে আমাদের সার্ভ করছে। তো চলো লাস্ট আইটেম আমি খাবো আজকে, যেটা হলো চিকেন বারবিকিউ। এটাও সলিড খেতে, এটাও তোমরা একবার দেখে নাও। গ্রিল যে ভাবটা, কাবাবের যে টেস্ট, পুরোপুরিভাবে ভালো। অনেকে হয়তো ছোট দোকান অনেকে ভেবে চলে যাও এগিয়ে, তো আমি বলবো ডেফিনেটলি পারলে একবার এখানে এসে খাও আর তারপর কমেন্ট করে জানাও যে কেমন খেতে। তো চলো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। সো ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে, আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর পারলে একবার এখানে আসতেই পারো। খুব ভালোভাবে এমন প্রোটেকশানটা খুব ভালোভাবে নিয়েছে ইন্ডিয়ান মেজর করোনার জন্য, যেগুলো নেওয়ার পুরোপুরি ওরা পার্টিকুলারভাবে ভাই, একটু নয়েজের প্রবলেম হতে পারে, প্রচুর গাড়ি ঘোড়া একদম রোডের ওপরে, তো একটু মেকআপ করে নিও আজকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ বলবো সাবস্ক্রাইবটা করে দাও, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে অল করে রাখো, নোটিফিকেশানটা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হাওড়া এবং কলকাতায় অনেক ফুড ব্লগ করব। সো চলো আজকের মতন টাটা, আজকের মতন এখানেই বিদায় নিলাম। প্রচুর নয়েজের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, তবুও অনেকটা ভিডিওটা তোমরা দেখেছো তার জন্য থ্যাংক ইউ। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম, আর যাওয়ার আগে যেটা বলে যাই, আমি সৈকত আজকের মতন বিদায় নিলাম, এবং হাসতে থাকো, খেতে থাকো, খাওয়াতে থাকো, দি বাংলার কা চ্যানেলের সাথে যুক্ত থাকো।